এবার মন মার হার খান পালে বু কত করে লিখবুই মাটি দিনুই গে এবারে এবার মুই বাড়ি ধরি পড়তা মোর বাড়ি মুই পাড়ি প্রতিদিন এখানে আসেন আপনি? আপনার ছেলে? ছেলে বাবু মিয়া রান্না ফেলা এপ্রিলে বাঙ্গার পরে বাবা আমি ডেলি জায়গায় বেড়া তো পাইলামই না, বেড়া দিয়ে নিটেস তো মিললই না, প্রতিদিন এই একটা বছর বাবা একটা বছর। আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত উদ্ধার কাজ করছি। তার মানে এখন যাদেরকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এখনো তো অনেক হাড়হাড্ডি এখনো তো আছে, এখনো চোখের সামনে আমাদের পড়ে। এগুলো চিল্লে চিল্লে ওটা সবলে বাসা কাটতেন জানা কি আমার বাপ কোথায় গেছে। ভয়াবহ সেই ধ্বংস যজ্ঞের এক বছর পেরিয়েছে, এর মধ্যে প্রায় প্রতিদিনই এই রানা প্লাজার ধ্বংসাবশেষে এসে নিজেদের স্বজনদের শেষ চিহ্নটুকু খোঁজার চেষ্টা করছেন শত শত মানুষ। রানা প্লাজার এই ধ্বংসাবশেষে কিছুক্ষণ হাঁটলেই চোখে পড়ে এ ধরনের মানুষের হাড়গোড়। যারা তাদের স্বজনদের এখনও খুঁজে পাননি তাদের মনে তাই হাজারো প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের উত্তর কে দেবে? মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সাভার।